ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলতে পারে। আমরাও আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন আমরাও ভোটকেন্দ্র রক্ষা করব, কেউ যদি পাহারা দিতে আসে পাহারার নামে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে সেটা মোকাবিলার জন্য আমাদেরকে অবশ্যই সেখানে থাকতে হবে। আমরা ভোটকেন্দ্র রক্ষা করব, আমরা কাউকে আক্রমণও করব না, কোনো প্রকার বিশৃঙ্খলার উস্কানিতে আমরা বা ফাঁদে আমরা পা দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আর আমরা জানি আমরা নির্বাচনে জিতব, কাজে আমরা কেন গোলমাল করতে যাব, আমাদের তো গোলমাল করার কোনো দরকার নেই। আমরা নির্বাচনে জিততে যাচ্ছি ইনশাল্লাহ, বিপুল ভোটে বেশিরভাগ আসনেই আমরা জয়লাভ করতে যাচ্ছি। ভারতের ব্যাপারে যদি কমেন্ট করে, এটা জবাব তো ভারতই দেবে। এখানে ভারতের দূতাবাস আছে, ভারত সরকার আছে, তো আমরা যতটা জানি ভারত একটা গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রেরই অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে বা কোনো প্রকার মাথা ঘামানোর কোনো বিষয় আছে বলে আমাদের জানা নেই। আর আমরাও বা সেটা আশা করব কেন, আমাদের তো ভারত ক্ষমতায় বসাবে না, আমাদের ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের জনগণ, ক্ষমতা থেকে সরাতেও পারে বাংলাদেশের জনগণ। তবে আমি একটা কথা বলি যে এবার যে ঐক্যফ্রন্ট নেতা যে ভোট বিপ্লবের কথা বলছে, আমি বলবো ভোট বিপ্লব হবে, ভোট বিপ্লব এবার হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। ভোট বিপ্লব হবে যারা সন্ত্রাস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতা রূপান্তর ঘটাতে চায় এবং যারা খুন সন্ত্রাস দুর্নীতি করে এবং যাদের ইতিহাস খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং দুর্নীতির জন্য যারা ইতিমধ্যে কুখ্যাত, তাদের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে। ভোট বিপ্লব হবে যে সাম্প্রদায়িক অপশক্তি এখনও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, স্বাধীনতার আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, তারা তাদের অপচেষ্টাকে এবার বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে, সমুচিত জবাব। Thank you. Thank you.